নমস্কার, নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সোমনাথ। প্রথমেই আপনাদের স্বাগত জানাবো নিউজ নোম্যানস ল্যান্ড ও বনগাঁ পুরসভার পরিচালনায় আমাদের এই যে বিশেষ অনুষ্ঠান পাঠশালাতে। এই মুহূর্তে পাঠশালাতে উপস্থিত আছেন শিক্ষক আরমান আলী মণ্ডল ও শিক্ষিকা তুলি পাল। আমরা স্বাগত জানাই শিক্ষক শিক্ষিকাদের। আমরা শুরু করব দশম শ্রেণীর অঙ্ক পরিমিতি। আমরা শিক্ষকদের অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্যে। প্রিয় ছাত্রছাত্রী, বর্তমানে আমাদের রাজ্য তথা দেশ তথা সারা বিশ্বব্যাপী করোনা সংক্রমণ নিয়ে যেভাবে মানুষ উদ্বিগ্ন, তাতে মানুষ খুবই সমস্যায় আছে। সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রী বা স্কুল কলেজ সবই বন্ধ। স্বাভাবিকভাবে তোমরাও পঠন পাঠনের জন্য তোমাদেরও খুব সমস্যা হচ্ছে। তো এই মতো অবস্থায় বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যানস ল্যান্ডের যৌথ উদ্যোগে এই যে পাঠশালা প্রোগ্রামটা চালানো হচ্ছে, এর জন্যই কদ্দুই কর্তৃপক্ষকে আমার এবং আমাদের ম্যাডামের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি শেষ হবে এই আশা রেখে, এবং আমি দীর্ঘ কথায় না গিয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাব, যেহেতু আমাদের সাথে সময় খুব কম। তো প্রথমে আজকে আমরা শুরু করব পরিমিতির ক্লাস টেনের ১৬ নম্বর অধ্যায়, লম্ব বৃত্তাকার শঙ্কু। প্রথমে ম্যাডাম শ্রীমতী তুলি পাল উনি শঙ্কুটা শুরু করছেন, তারপরে আমরাও কিছুটা দেখিয়ে দেব। প্রথমেই বলি, এই পাঠশালা কর্মসূচির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমি তাহলে এবার আমাদের বিষয়ে চলে যাচ্ছি। আজকে আমাদের বিষয় দশম শ্রেণীর পরিমিতির একটা অধ্যায়, লম্ব বৃত্তাকার শঙ্কু। বা রাইট, যার ইংলিশ টার্ম হচ্ছে রাইট সার্কুলার কোন। প্রথমে আমি বলবো রাইট সার্কুলার কোন বা লম্ব বৃত্তাকার শঙ্কুটি কি বা কেমন। তার জন্যে আমি প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। দেখো বোর্ডে ত্রিভুজ এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এভি বাহুকে যদি আমি স্থির রেখে ত্রিভুজ এ বি সিকে এবি বাহুর সাপেক্ষেই ঘোরাই, তাহলে দেখো ঠিক এরকম আকৃতি বিশিষ্ট আমরা একটা জ্যামিতিক চিত্র পাব। এটি হচ্ছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ছবি। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি এখানে একটা বস্তু নিয়ে এসেছি, দেখো এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর উদাহরণ। তাহলে দেখো, এছাড়াও আমরা বলতে পারি ফানেলের যে মুখটা, তারপরে তোমরা দেখেছো কর্নেটো আইসক্রিমের যে কোন শেপ আকৃতি, এগুলো সবই হচ্ছে এই লম্ব বৃত্তাকার শঙ্কুর উদাহরণ। এবার আমরা চলে যাব, দেখো এই এবিসি ত্রিভুজকে, ত্রিভুজের এবি বাহু সাপেক্ষে যখন আমি ত্রিভুজটাকে ঘোরাচ্ছি, এই বিসি বাহু দ্বারা দেখো একটা বৃত্ত গঠিত হচ্ছে, দেখেছো? তাহলে এই বৃত্তটা কি? এই বৃত্তটা হচ্ছে এই শঙ্কুর ভূমি, যেটা হচ্ছে এই অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? দেখো এই ভূমিটার বি বিন্দু হচ্ছে কি? বৃত্তের কেন্দ্র, আর বিসি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ অর্থাৎ বিসি, একে আমরা আর অক্ষর দিয়ে প্রকাশ করি, স্মল আর। আচ্ছা, এই বি কেন্দ্র থেকে ঠিক ওপরের দিকে তাকালে দেখতে পাচ্ছি একদম শীর্ষে রয়েছে এ বিন্দু। এ তাহলে কি? এ হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষ বিন্দু। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে বৃত্তাকার ভূমির ওপরে এবি লম্ব, এই এবি লম্বের দৈর্ঘ্যকেই আমরা বলবো লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা। আমি আর পুরো লিখলাম না, শঙ্কুর উচ্চতা, যেটা আমরা স্মল এইচ দিয়ে প্রকাশ করি।
এবার আমরা একটা নতুন জিনিস তির্যক উচ্চতা শিখব। সেটা কি তির্যক উচ্চতা? দেখো এই যে ভূমিতলটা বৃত্তাকার, এই বৃত্তের পরিধি হচ্ছে এটা। এই পরিধির উপরে যে কোনো বিন্দু থেকে যদি আমি এ বিন্দু পর্যন্ত একটা সরল রেখা টানি, দেখো এসে একটা সরল রেখা, তাহলে এই সরল রেখাটার দৈর্ঘ্যই হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, যেটা আমরা স্মল এল দিয়ে প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে এইচ, এসি হচ্ছে এল, আর বিসি হচ্ছে আর। এবার দেখো আমরা এই ধরনের ঘনবস্তুকে কেন লম্ব বৃত্তাকার শঙ্কুই বলছি, কারণ এই যে বৃত্তাকার ভূমির ওপরে এবি যেহেতু লম্ব, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি কি, এটা দেখো এটা সমকোণ। আচ্ছা সমকোণের বিপরীত ভাবকে আমরা জানি কি বলি, অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি, অতিভুজ স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ার ইজগাল টু লম্ব স্কোয়ার প্লাস নুন স্কোয়ার, অর্থাৎ এসি মানে কি এখানে এল স্কোয়ার ইজগাল টু কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো? তাহলে এটা হচ্ছে নির্ণীয় সম্পর্ক, কার মধ্যে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতার মধ্যে নির্ণীয় সম্পর্ক। অবশ্যই এটা ত্রিভুজ এবিসির ক্ষেত্রে লিখতে হবে, সমকোণী ত্রিভুজ এবিসির ক্ষেত্রে। তাহলে এ পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা চলে আসব লম্ব বৃত্তাকার শঙ্কুর কটি তল। দেখো আমরা যদি একটা মুখবন্ধ শঙ্কুর কথা ভাবি বা একটা নিরেট শঙ্কুর কথা ভাবি, সেক্ষেত্রে আমরা শঙ্কুর দুটি তল পাবো, একটি হচ্ছে কি বক্রতল আর একটা হচ্ছে কি সমতল। দেখো কেমন, ধরো এই যে শঙ্কুটা আমি প্রথমেই দেখালাম তোমাদেরকে, এর দেখো এই যে তলটা এটা কেমন বক্রাকার, তাই তো? তাহলে এটা বক্রতল। এবার এই মুখটা দেখো, মুখটা এখানে যেহেতু ফাঁকা, কিন্তু এটা যদি একটা কিছু যদি বন্ধ থাকতো তাহলে একটা বৃত্তাকার তল হতো এবং তলটা কেমন হতো, অবশ্যই সমতল। তাহলে নিরেট শঙ্কুর ক্ষেত্রে আমরা বলতে পারি দুটি তল, একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে সমতল। কিন্তু যদি ওইরকম ধরনের যে ছবি আমরা দেখালাম একটু আগে, ওই ধরনের শঙ্কু অর্থাৎ মুখ খোলা শঙ্কুর ক্ষেত্রে কিন্তু একটা তলই বর্তমান, সেটা কি বক্রতল। এবার আমরা এই লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করব। আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল বলতে কি বুঝবো, এই যে শঙ্কুটার এই বক্রতলটা তৈরি করতে যে পরিমাণ কাগজ লেগেছে সেটাই হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে তার জন্যে প্রথমেই আমি একটা শঙ্কুর ছবি আঁকছি। দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল। তাহলে এখান থেকে দেখো আমি তির্যক উচ্চতা কি বলেছি এল, যেহেতু দেখো আমি একটা এই ছবিটাই নি, এই ধরনের ঘনবস্তু হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু যার তির্যক উচ্চতা যদি এটা হয়, এই বরাবর কাটলে দেখো এই রকম ধরনের একটা বৃত্তকলা আমরা পাবো, তাই তো? তাহলে এই যে শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল যেটা, সেটা কি এই বৃত্তকলার ক্ষেত্রফলের সমান, তাই না? তাহলে এইরকম একটা বৃত্তকলার ছবিও আমি এখানে আঁকছি, নাম দিলাম ও এ বি। এবার দেখো এই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত ধরেছিলাম, আর একক। ভূমিটা কেমন বৃত্তাকার, তাহলে ভূমির পরিধি কত হবে, টু পাই আর। তাহলে এই টু পাই আর যখন এটাকে কেটে একটা বৃত্তকলায় পরিণত করতে পাচ্ছি, তখন এই যে বৃত্তচাপটা পাচ্ছি, তাহলে সেই বৃত্তচাপের দৈর্ঘ্যও হবে টু পাই আর, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি ইজগাল টু কত, টু পাই আর ইজগাল টু কি বৃত্তকলার দৈর্ঘ্য বা বৃত্তচাপের দৈর্ঘ্য লেখা যায়। এইবার দেখো আমরা ধরে নিয়েছি কি এর তির্যক উচ্চতা এল বরাবর কেটে আমরা এই বৃত্তকলা পেয়েছি, তাই তো? তাহলে এই যে এই উচ্চতাটা এটা কি এল, তাই তো? এদিকেও এটাও এল,
তাহলে আমরা সেই ও বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ এই বৃত্তকলা ক্ষেত্রে এই বিন্দুকে কেন্দ্র করে যদি একটা পূর্ণ বৃত্ত কল্পনা করি, ছবিটা একটু বেঁকে গেল, যাই হোক, একটা পূর্ণ বৃত্ত যদি কল্পনা করি তার ব্যাসার্ধ কত? এল, এটা এল ওবি। আচ্ছা, ব্যাসার্ধ যদি এল হয় তাহলে পরিধি কত হবে? 2πL। আর এই বৃত্তচাপ, এবি বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম? 2πR, তাই তো? এইবার আমরা চলে আসব ক্ষেত্রফলে, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কুর, আর এতটা লিখতে লিখলাম না, বক্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি? এই বৃত্ত কলার ক্ষেত্রফল, বৃত্ত কলার ক্ষেত্রফল। আচ্ছা, বৃত্ত কলার ক্ষেত্রফল সমান সমান, দেখো লিখতে পারি এখান থেকে, আমরা পরে বলছি এটা, বৃত্ত চাপের দৈর্ঘ্য বাই কল্পিত বৃত্তের পরিধি, কল্পিত মানে এই যে বৃত্তটা আঁকলাম তার পরিধি, কল্পিত বৃত্তের পরিধি ইনটু, বৃত্তের ইনটু বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, ছবিটা আর একবার একটু আঁকি, ও এ বি, এই হচ্ছে 2πR আর এই হচ্ছে 2πL। তাহলে দেখো আমরা ক্লাস 9-এ শিখেছি বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান কি? থিটা বাই 360 ইনটু পাই এল স্কোয়ার। থিটাটা কি? থিটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রে বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। তাহলে এই বৃত্তের কেন্দ্রে আমরা ধরলাম থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এটা পেলাম আমরা কি? বৃত্ত কলার ক্ষেত্রফল। এটা আমরা এও জানি বৃত্তচাপ, বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তের কেন্দ্রে কোণ পরস্পর সমানুপাতে, অর্থাৎ থিটা বাই 360 ইজিক্যাল টু কি? বৃত্তচাপ মানে এবি বৃত্তচাপ, অর্থাৎ 2πR, আর পুরো পরিধি কত? 2πL, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি এই থিটা বাই 360-র জায়গায় যদি এই মানটা বসিয়ে দিই, দেখো কত পাবো আমরা? বৃত্তচাপের দৈর্ঘ্য মানে কি? এই এবি বৃত্তচাপের দৈর্ঘ্য, অর্থাৎ 2πR। কল্পিত বৃত্তের পরিধি মানে কোনটা? এটা, অর্থাৎ 2πL ইনটু কল্পিত বৃত্তের ক্ষেত্রফল মানে এই বৃত্তটার ক্ষেত্রফল, ব্যাসার্ধ আর, এই যে ব্যাসার্ধ এল হলে, সরি এল হলে ক্ষেত্রফল কত হবে? পাই এল স্কোয়ার, তাই তো? এটাও আমরা বলতে পারি যে এই বৃত্তচাপ বৃত্তের পরিধির সাপেক্ষে যত অংশ, এই বৃত্তকলার ক্ষেত্রফলও পুরো বৃত্তের ক্ষেত্রফলের সাপেক্ষে তত অংশ, তাই তো? তাহলে এখান থেকে 2πটুপাই কেটে গেলে, এল এল কেটে দিলে আমরা লিখতে পারি কি? পাই আর এল এত বর্গ একক, তাই তো? তাহলে এটা একটা সম্পর্ক, ক্ষেত্রফল পেলাম বক্রতলে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা ধরো এই শঙ্কুটায় যদি মুখ বন্ধ থাকতো, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা মুখ বন্ধ শঙ্কুর ক্ষেত্রফল বের করতাম কি করে? সেক্ষেত্রে দেখো আমরা কি কি পাচ্ছি, এই একটা বক্রতলের ক্ষেত্রফল পাচ্ছি, যেটা আমি বের করেছি একটু আগে, পাই আর এল, আর কি এটা কি? ভূমি, ভূমিটা বৃত্তাকার, তারও ক্ষেত্রফল তার সাথে যোগ হবে। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল,
ক্ষেত্রফল তাহলে 500 তলের ক্ষেত্রফল আমি আগেই পেয়ে গেছি কত পাই আর এল আর বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি আর ব্যাসার্ধ ভূমি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার এত বর্গ একক তাহলে এখান থেকে যদি আমরা পাই আর কমন নিই তাহলে লিখতে পারি কি আর প্লাস এল এত বর্গ একক তাহলে এটা কি পেলাম আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 500 তলের ক্ষেত্রফল পেলাম আর সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম এবার আমরা আসব আয়তনে অর্থাৎ একটা নিরেট শঙ্কু তৈরি করতে যে পরিমাণ পদার্থ লাগবে সেটাই হচ্ছে ওই লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন তার জন্য আমরা প্রথমেই একটা শঙ্কু আঁকছি তাহলে এক্ষেত্রে আমরা কি করব লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন নির্ণয় একটা শঙ্কু অঙ্কন করলাম যা লম্ব বৃত্তাকার শঙ্কু যার ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ একই ব্যাসার্ধের একই ভূমির ব্যাসার্ধ নিয়ে এবং একই উচ্চতা নিয়ে আমি একটা লম্ব বৃত্তাকার চোঙও এখানে আঁকলাম দেখো এরও ভূমির ব্যাসার্ধ হয়েছে আর এবং উচ্চতা হচ্ছে এইচ এবার প্রত্যক্ষ করলে দেখা যাবে এই শঙ্কুর মধ্যে যদি আমি জল পূর্ণ করে এই পাত্রে অর্থাৎ এই চোঙের মধ্যে ঢালি তাহলে দেখব পুরো চোঙের আয়তনের এক তৃতীয় অংশ জল ভরে যাবে এটাকে যদি এক তৃতীয় ভাবি তাহলে এক তৃতীয় তারপরে আবার যদি আমি একে পূর্ণ জলে পূর্ণ করে এর মধ্যে সেই জল ঢালি তাহলে দেখব চোঙের মোট আয়তনের দুইয়ের তিন অংশ অর্থাৎ আরও একের তিন যোগ হলে দুইয়ের তিন অংশ চোঙের চোঙ জলে পূর্ণ হয়েছে আবার যদি আমি পুনরায় থার্ড টাইম এর মধ্যে জল নিয়ে সেই জল পূর্ণ করে এই চোঙে ঢালি দেখব চোঙ সম্পূর্ণ জলে পূর্ণ হয়ে গেছে অর্থাৎ তিন বাই তিন ওয়ান মানে চোঙটা পুরোপুরি জলে পূর্ণ হয়ে গেছে তাহলে এখান থেকে আমরা কী বল লিখতে পারি যে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন সমান সমান কি দেখো তিনবার শঙ্কুতে জল ভর্তি করে আমি এর মধ্যে দেওয়ার পরে তবেই সেই চোঙ পূর্ণ হয়েছে জলে তাহলে থ্রি ইন্টু লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন আগেই আমরা শিখেছি কি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন আমরা আগেই জানি কি পাই আর স্কয়ার এইচ আর যেখানে বৃত্তাকার ভূমির ব্যাসার্ধ উচ্চতা হচ্ছে এইচ তাহলে এখান থেকে লিখতে পারি পাই আর স্কয়ার এইচ সমান থ্রি ইন্টু শঙ্কুর আয়তন লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন তাহলে আমি যদি শঙ্কুর আয়তনটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান তিনটাকে এদিকে নিয়ে আসলাম তাহলে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক বোঝা গেল তাহলে দেখো আমরা তিনটে জিনিস শিখলাম আজকে সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন এবার আমরা সরাসরি প্রবলেমে চলে আসব তোমাদেরই বইয়ের একটা প্রবলেম একটু দেখি ছ দাগের অঙ্কটা কি বলেছে বলে দিয়েছে একটি আমি অঙ্কটা লিখলাম না হ্যাঁ মুখে বলে দিচ্ছি একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে একটা তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে হ্যাঁ আর দিয়ে দিয়েছে কি তাঁবু তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে 7 মিটার হলে ভূমির ক্ষেত্রফল কত দেখো আমি আঁকলাম একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির যার ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ তির্যক উচ্চতা এল এবার দেখো যেহেতু তাঁবুটা এই ভূমির এইটা ভূমি তার উপরে এই তাঁবু রাখা হয়েছে তাহলে তাঁবুর ক্ষেত্রফল মানে কি এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা আচ্ছা
আর তির্যক উচ্চতা অর্থাৎ এল আমাদের দিয়ে দিয়েছে কত 7 মিটার তাহলে আমাদের অঙ্কের উদ্দেশ্য কি আমাদের বের করতে হবে ভূমির ব্যাসার্ধ তাই তো এই সরি ভূমির ক্ষেত্রফল তাহলে ভূমি যেহেতু বৃত্তাকার আবার বলছি তাহলে ক্ষেত্রফল কত হবে পাই আর স্কয়ার বর্গ একক আমরা আরটা কিন্তু জানি না হ্যাঁ কিন্তু আমরা কি কি জানি দেখো এল জানি আর কি পাই আর এল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল জানি সেখান থেকে আমরা বের করব আর তার মানে প্রশ্ন অনুসারে কি বলেছে পাই আর এল সমান সমান 77 তাই তো তাহলে এখান থেকে পাই মানে 22 এর 7 আর এল দিয়ে দিয়েছে 7 সমান সমান 77 তাহলে আর ইজ ইকুয়াল টু লিখতে পারি এখান থেকে 77 বাই 22 অর্থাৎ 7 বাই 2 এত মিটার কি পেলাম আমরা ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 বাই 2 বা 3.5 মিটার তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ এই জায়গাটার ক্ষেত্রফল চেয়েছে তাহলে ভূমির ক্ষেত্রফল সমান কি পাই আর স্কয়ার এত বর্গ একক তাহলে পাই মানে হচ্ছে 22 এর 7 পাই এর মান আর আর হচ্ছে 7 এর 2 তার হোল স্কয়ার অর্থাৎ 22 এর 7 গুণ 7 এর 2 গুণ 7 এর 2 তাহলে 77 বাই 2 মানে 38.5 এত বর্গ মিটার মিটার স্কয়ার তাই তো তাহলে আমরা পেয়ে গেলাম কি এই যে বৃত্তাকার ভূমিতল এর ক্ষেত্রফল কত 38.5 এত মিটার স্কয়ার বোঝা গেল এবার একটা এসকিউর থেকেই করব খুব ছোট একটা প্রবলেম তোমাদের বলেই দিয়েছে এসকিউর 14-3 দাগ একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির শঙ্কুর আয়তন ভি ঘন একক আর আয়তন আর এ দিয়ে দিয়েছে ভূমিতলের ক্ষেত্রফল আর ক্যাপিটাল এইচ দিয়ে দিয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তাই তো তাহলে আয়তন আমরা কি শিখেছি একটু আগে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক আচ্ছা ভূমি কেমন বৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কুর তাহলে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার এত বর্গ একক আর উচ্চতা দেখো ক্যাপিটাল এইচ সমান আমরা ধরে নিয়েছি যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা স্মল এইচ তার আয়তন কিন্তু এটা এবং তারও ভূমিতলের ক্ষেত্রফল এটা তার মানে এক্ষেত্রে ক্যাপিটাল এইচ মানে স্মল এইচ এত একক তাহলে আমাদের বের করতে হবে কি এ এইচ বাই ভি মানে এ হচ্ছে পাই আর স্কয়ার এইচ হচ্ছে এইচ বাই ভি হচ্ছে কত 1/3 পাই আর স্কয়ার এইচ কেটে গেল পাই আর স্কয়ার এইচ থাকলো কি 1/3 মানে কি 3 তাহলে আমরা পেলাম কি এ এইচ বাই ভি ইজ ইকুয়াল টু 3 বোঝা গেল তাহলে এই পর্যন্ত বইটার অবস্থা একেবারে সঙ্গে আচ্ছা আমার অ্যাকচুয়ালি পরিশ্রমটা ম্যাডাম অনেকটাই লাগু করে দিল মানে অনেকটাই সহজ হয়ে গেল মূল যে সমস্যাগুলো সেটা ম্যাডাম অনেকটাই ব্যাখ্যা করেছেন আচ্ছা আর একটা কথা বলি এমনি ক্লাসরুমে অঙ্ক ক্লাস যেটা হয় সেটা হচ্ছে একটু উভমুখী হলে ভালো হয় উভমুখী মানে হচ্ছে আমরা পড়াবো ছাত্রছাত্রী যারা থাকবে তাদের সমস্যা এমন তো নয় যে আমরা যেগুলো সবই যা পড়িয়ে দিলাম ছাত্রছাত্রী তোমরা সবাই সবগুলো বুঝতে পারলে কোন একটা প্রবলেম হতে পারে তখন ক্লাসরুমে হয় কি
তখন স্যার কে বা ম্যাডামকে জিজ্ঞাসা করা যায়, কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়। স্টুডিওতে হয়তো ফোন টোন করলে অনেকে লাইন পায় না বা দেখা যাচ্ছে বিভিন্ন কারণে হয় না। তো এটা আমি আমার ফোন নম্বরটা একটু লিখে দিলাম, যদি কারোর প্রয়োজন হয় এই সংক্রান্ত সমস্যা অন্য যে কোনো টাইমে, যেহেতু লকডাউনের পরিস্থিতিতে একমাত্র ফোন নম্বরটাই খুব ইম্পর্টেন্ট, তো এই ফোন নম্বরটা দিয়ে দিলাম, যদি কেউ প্রয়োজন হয় এই বিষয় বা অঙ্কের অন্য কোনো বিষয় সংক্রান্ত হলে আমাকে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি যতদূর সম্ভব চেষ্টা করব। আচ্ছা, এবার আমি মূল বিষয়ে যেটা আসি সেটা হচ্ছে যে পরিমিতি আমরা শেখাচ্ছি, তার হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। পরিমিতির হচ্ছে ইংরাজি টার্ম হচ্ছে মেনজুরেশন, অর্থাৎ মেজার কথাটা থেকে এসছে, অর্থাৎ পরিমাপ। এবার ক্লাস নাইনে আমরা শিখেছি বিভিন্ন দ্বিমাত্রিক বস্তু, অর্থাৎ সমতলিক বস্তু, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত। আর আমরা ক্লাস টেনে যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে ঘনবস্তু। ঘনবস্তু মানে হচ্ছে ত্রিমাত্রিক তলে অবস্থিত যে কোনো বস্তু একটা জায়গা নিয়ে অবস্থান করবে, সেটাই হচ্ছে ঘনবস্তু। সেটা হতে পারে গোলক, হতে পারে শঙ্কু, হতে পারে চোঙ, যাই হোক। আচ্ছা, ম্যাডাম যেটা বললেন যে শঙ্কুর বা লম্ববৃত্তাকার শঙ্কু অবশ্যই বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল পাই আর এল, মানে আর হচ্ছে ওই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। এখন ম্যাডাম একটা জিনিস খুব ভালো করলেন, এই যে পাই আর এল ফর্মুলাটা এলো কেন, কিভাবে এলো সেটা খুব সুন্দর ব্যাখ্যা করলেন। এখন এটা কিন্তু কোনো পরীক্ষায় এর ব্যাখ্যাটা, অর্থাৎ কীভাবে এলো তার প্রমাণ কিন্তু দেবে না, কিন্তু এইটা জানা আমি বলবো এই কারণেই দরকার। সেটা হচ্ছে যে অনেক ছেলেমেয়েরা দেখি যখনই আমি কোনো গোলকের আয়তনের ফর্মুলা যাই, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানতে যাই, তখন কেউ বলে 1/3, কেউ বলে 4/3। এই যে কনফিউশন ব্যাপারটা যে কোনটাই 1/3 হবে বা কোনটাই পাই আর এল হবে বা কোনটাই 4/3 হবে, এইগুলো কনফিউশনটা দূর করার জন্য এই ব্যাখ্যাটা একটু জানার প্রয়োজন। ওই জন্যে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব যে তোমরা এইটা এমনি একটু বাড়িতে দেখবে যে কেন ওই ফর্মুলাটা এটা হচ্ছে, তাহলে কী হবে, ফর্মুলাগুলো ওই যে মানে বাড়িতে মুখস্থ করার মতো মুখস্থ করে যাই আবার ভুলে যাই, এই ব্যাখ্যাগুলো জানলে সেটা কিন্তু আর ভোলার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, বইয়ের 223 পাতায় এর ব্যাখ্যাটা করে দেওয়া আছে, প্রয়োজন একটু দেখে নিও। আচ্ছা, আমি ম্যাডাম যেহেতু সূত্রের ব্যাখ্যাগুলো অনেকটা করে দিয়েছেন, আমি আরও কয়েকটি প্রবলেম একটু আলোচনা করি আর সঙ্গে সঙ্গে প্রবলেম সংক্রান্ত দু একটা কথা বলবো। আচ্ছা, যেহেতু ম্যাডাম 6 দাগ কোষে দেখি 16 6 দাগটা করিয়ে দিয়েছেন, আমি অন্য একটা প্রবলেম দিয়ে শুরু করতে পারি, একটু